36 বছর পর বিশ্বকাপ জিতে লিওনেল মেসি হয়ে গেছেন নায়ক, আর এই 36 বছর পর যে শিরোপার ক্ষুধা মিটিয়ে আর্জেন্টিনাবাসী লিওনেল মেসিকে তাদের শ্রেষ্ঠ আসনে তুলে দিয়েছেন, কিন্তু আর্জেন্টিনাতে যে রোনালদোর ভক্ত কম নয় তারই প্রমাণ দিল আর আর্জেন্টিনার যে মহিলা ফুটবলার অধিনায়ক ইয়ামিলা, তিনি তার পায়ে রোনালদোর যে ট্যাটু অঙ্কন করেছেন এবং সেই ট্যাটু অঙ্কন করা থেকেই বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনাতে রোনালদোর ভক্ত সংখ্যা কম নয়। সাধারণ আর্জেন্টিনা থেকে শুরু করে শেষ পর্যন্ত মহিলা টিমের যে অধিনায়ক ইয়ামিলা, তিনিও রোনালদোর ভক্ত। এবং আর্জেন্টিনার মহিলা অধিনায়ক বলেন যে রোনালদোই আমার আইডিয়াল, মেসি নয়, এবং ম্যারাডোনা আমার প্রিয় খেলোয়াড় বলে তিনি বলেছেন এই আর্জেন্টিনার মহিলা ফুটবলের অধিনায়কের যিনি দায়িত্বে আছেন ইয়ামিলা তিনি। এরকম একটা ছোট্ট তথ্য ছিল। টেন স্পোর্টস 24 চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।